যদি আলেমের সম্মান জানতো তাইলে এই আরিফ বিন হাবিব কি স্টেজের উপরে বেজ্জতি করার সাহস পেত না আসলে আলেমের সম্মান জানে না আলেমের সম্মান দিয়েছেন আল্লাহ তাআলা নিজে এত সম্মান দিয়েছেন ওই যে তার ভিতরে যে খালি ইলম আছে তা না ইলমের বুঝ আছে ফাহম মওজুদ আছে ফাহম ফাহম মওজুদ থাকার কারণে বুঝ মওজুদ থাকার কারণে তার ঘুমের মূল্য সাধারণ পাবলিকের ইবাদতের চেয়ে বেশি আল্লাহর রাসূল আলেমের ঘুমকেও মূল্যবান বলেছেন কারণ কি কারণ সিনায় সে ইলম লয়া ঘুমাইতেছে তার সিন্ধুকের ভিতরে ইলম আছে জাহিলের সিন্ধুকের ভিতরে অন্ধকার আছে আর আলেমের সিন্ধুকের ভিতরে নূর আছে যেটা আল্লাহর সিফাত ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি ইলমটা হলো আল্লাহ পাকের নূর ইলম আল্লাহ পাকের সিফাত ইলম আল্লাহ পাকের নূর যেই মানুষের সিনার ভিতরে আল্লাহর নূর এসে যায় ওই মানুষটার ঘুম দামি হয়ে যায় আল্লাহর নূর ইলমের নূর সিনায় আয়শা যায় তখন তাকে দেখলে আল্লাহ শরণ হয়ে যায় তার মুখ দিয়া আল্লাহ পাওয়ার কথাগুলাই টপকায় এই কারণে তাকে নায়েবে নবী বলা হয় তবে যদি কোনো আলেম দেখা আল্লাহ শরণ না হয় কোনো আলেমের কথা থেকে যদি জাতের ফিকহি ফায়দা না হয় কোন আলেমের আমল দেখা যদি আখেরাত ইয়াদ না হয় তাহলে সে আসল মৌলবী নয় শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি বলেন আসল আলেম তো সে যারে দেখলে পরে আল্লাহ শরণ হয়ে যায় যার আমল দেখলে পরে আখেরাত শরণ হয়ে যায় যার কথা শুনলে পরে ইলম বাইরা যায় খুদা ইয়াদ আতি হে জিনকো দেখে কর খুদা ইয়াদ আতি হে জিনকো দেখে কর ও নূর কে পুতলি নবুয়ত কে ওয়ারিস হ্যায় ওহি হ্যায় জিল রহমানি এহি হ্যায় জিনকে সুনে কো ফজিলত হে ইবাদত পর ইনহি কি ইত্তেকা পর নাজ করতি হে মুসলমানি রহে দুনিয়া পে লেকিন বিলকুল ইস দুনিয়া সে বেতাল্লুক হো ফিরে দরিয়া পে হারগিজ না কপড়ু কো লাগে পানি আলেম দেখলে আল্লাহ ইয়াদ হয় আর আলেমরাই ওই জাতি যে দুনিয়ায় থাকে কিন্তু দুনিয়া তাদেরকে স্পর্শ করে না আলহামদুলিল্লাহ এ কারণে এমন আলেম আছে যারা 8000 টাকা বেতনে চাকরি করে সারা জিন্দেগি এক জামা গায়ে দিয়া ইলমের খেদমত করে যায় এক জামা একটা জামা দুইটা জামা নাই সারা জিন্দেগি মাদ্রাসায় পড়াইতেছে আলেম বানাইতেছে একটা জামা রাতের বেলায় ধয় সকাল বেলায় ওইটা পরে কুরবানি ওলামাদের কুরবানি এই মিল্লাতের জন্য আলেমের কুরবানি এমন আলেমরা খালি মাল ছাড়ে নাই ইলমের জন্য আলেমরা যৌবন ছেড়ে দিছে যৌবন বিসর্জন দিছে শেখ আব্দুল ফাত্তাহ আবু উদ্দা রহমাতুল্লাহি আলাইহি কিতাব লিখেছেন আল উলামা ওয়াল উযযাব আল্লাযীনা আসারুল ইলমা আলা যিওয়াজ কিছু আযব আলেম উলামা আছে ত্যাগী আলেম উলামা যারা ইলিমের খেদমত করতে যায় জাতির কাছে ইলিম দিতে যায় তারা বিয়ে করে নাই যেমন ইমাম নবী রহমাতুল্লাহি আলাইহি বিয়ে করেন নাই নিকট অতীতে শেখ ইউনুস রহমাতুল্লাহি আলাইহি সাহারানপুরের শেখুল হাদিস
শেখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহির খলিফা শেখ ইউনূস বিয়ে করেন নাই, সারা জিন্দেগি ইলমের মজার ভিতরে ডুইবা জাতির ইলম বিতরণ করছেন। শেখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে মেয়ে দিতে চাইছেন, মেয়ে নাও তো। শেখ জাকারিয়া বলে যদি আমাকে বুখারি দেন তাহলে মেয়ে দিন না, মেয়ে দিলে বুখারি দিন। শেখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি শেখ ইউনূসকে বুখারি দিলেন যে তুই নবীর হাদিসের হক আদায় করে জাতির হাদিস পড়া, বুখারি দিয়ে দিলেন, মেয়ে দিলেন না। সারা জিন্দেগি বুখারির ভিতরে ঢুইকাই নিজের গম পেরেশানি সব কিছু ওর ভিতরেই শেষ করছে, যৌবন এটার ভিতরেই শেষ করছে, হাদিস বুঝার জন্য, হাদিস বুঝানোর জন্য, হাদিস পড়ানোর জন্য জিন্দেগি অক্ষ করে ফেলাইছে। ছাত্ররা জিজ্ঞাইত হুজুর বিয়া করবেন না, উনি বলতেন নাকাহতু বিল বুখারি, বুখারির সাথে আমার বিয়া হয়ে গেছে, মানে আমি বিয়ের মজা কি পামু, বুখারি শরীফ খুইলা বসলে ও বিয়ে দিয়ে কিছু মনে থাকে না আমার, নবীর হাদিসের ফাঁকে ফাঁকে ঘুরি আর নবীরে খুঁজি। এলে নাইবে নবী কি মনে করো, সবাই রে কাঠমোল্লা মনে করো, হাজার মৌলবীর ভেতরে কিছু নায়েবে নবী আছে, এরা যদি কসম করে তো কসম পুরা হয়ে যাবে সাথে সাথে, কসম পুরা হয়ে যাবে, এরা ওয়ারাসাতুল আম্বিয়া। আর এই আলেম আর ওই জাহেল দুইটা কখনো এক হবে না। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যে জানে আর যে জানে না এই দুই জন কি সমান? আল্লাহ নিজেই প্রশ্ন রাখতেছেন, আল্লাহ নিজে আবার বলতেছেন লা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, চোখওয়ালা আর চোখ ছাড়া দুইজন সমান নয়, যার চোখ আছে যার চোখ নাই এই দুইজন যেমন সমান নয়, যার কাছে ইলিম আছে আর যার কাছে ইলিম নাই এই দুইজন সমান নয়। চোখ নাই যার সে কবরে পাড়া দেয়, চোখ নাই যার সে গর্তে পড়ে যায়, চোখ নাই যার সে হোঁচট খায়া পড়ে যায়, চোখ নাই যার সে দোকানে যেতে যায় বাজারে চলে যায়, বাজারে যেতে যায় ঈদগায় চলে যায়। ইলিম আছে যার, চোখওয়ালার যেমন দাম আছে, সঠিক রাস্তায় চলে ঘরের দরজায় চলে যায় ইলিমওয়ালার দাম আছে, হালাল হারামের নাপাক চিহ্নিত করে করে হারাম নাপাক থেকে নিজেরে বাঁচায়া হালাল রাস্তা নামক সিরাত মুস্তাকিমে চলে চলে সে আল্লাহর জান্নাতে চলে যায়। এ কারণে মিল্লাতের দায়িত্ব হলো যে মিল্লাত আলেম থেকে উপকৃত হবে, কারণ আলেমের কাছে নূর আছে, এই নূর থেকে সাধারণ মানুষ আলো গ্রহণ করবে। যদি কেউ আলো গ্রহণ না করে তাহলে মনে রাখতে হবে বেশি সময় আইপিএস চলে না, আইপিএস বেশি টাইম চলে না, তবে আলোর গোডাউনের সাথে সম্পর্ক থাকলে ওই জায়গার কারেন্ট যায় না। যারা যাদের সম্পর্ক ইলিমের আলোর সাথে যেমন তাদের আইপিএস এর আলো তেমন, যাদের সরাসরি সম্পর্ক হয়ে যায় তারা আলেমের সাথে সরাসরি সম্পর্ক করে সরাসরি জান্নাতেও চলে যায়, তাদের আলো সংকট পড়ে না, অন্ধকারের ভিতরে আলো সংকট পড়ে না, ফেতনা নামক অন্ধকারে তারা সুস্পষ্ট সিরাতে মুস্তাকিম দেখতে দেখতে জান্নাতে চলে যায়। এই জন্য মিল্লাত আলেমদের সাথে সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ, বলুন আওয়াজ করে বলুন ইনশাআল্লাহ। আল খিদমা উলামা পরিষদ একটি পরিষদ, আলেমদের একটি জামাত, এ দলকে মূল্যায়ন করি। এই আলেমদের এরা রাজনীতি করে না, এরা জাতির আলো দিতে চায়, আলো দিতে চায় একটু বাস, এরা প্রতিবাদী না, এরা দরদি, দরদি। কেউ যদি ভুল করে তাকে টেনে ধরতে চায় যে দোজক পড়ে যাবি যাস না, বাস এটা বলতে চায়, এটা বুঝুন, এই বুঝ গ্রহণ করুন, দুশ্মন মনে করবেন না, বন্ধু মনে করুন, বাস এটাই আজকের মুখতাসার সময়ের আমার দাওয়াত। যোগ্য বুজুর্গ ওলামা হযরতরা একে একের পর এক আলোচনা করবেন।
আসবেন আপনারা তাদের বয়ান শুনবেন আমি আমার আলোচনায় উলামাদেরকে প্রতিবাদী অথবা বিপক্ষের শক্তি মনে না করার আহ্বান জানিয়ে তাদেরকে উম্মতের দরদী রাহবর নায়েবে নবী হিসাবে গ্রহণ করার দাওয়াত জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।